উনবিংশ শতাব্দীতে ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগে বিভিন্ন দেশীয় রাজ্যের শাসকেরা ভিন্ন ভিন্ন নকশার একাধিক পতাকা ব্যবহার করতেন। 1857 সালের মহাবিদ্রোহের পরে ভারত প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এলে ভারতের তদানীন্তন ব্রিটিশ শাসকবর্গ একক ভারতীয় পতাকার ধারণাটি প্রথম উত্থাপন করেন। পাশ্চাত্য হোরাইন্টিক আদর্শে নির্মিত স্টার অফ ইন্ডিয়া ছিল কানাডা ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশের পতাকাগুলির সমরূপীয়। ব্লু ও রেড অ্যান্ড সাইন পতাকা দুটির ঊর্ধ্ব বাম কোয়াড্রেন্টে থাকত ইউনিয়ন ফ্ল্যাগ এবং দক্ষিণার্ধের মধ্যভাগে রাজমুকুট বেষ্টিত একটি স্টার অফ ইন্ডিয়া। স্টারটি যে ভারতীয়ত্বের প্রকাশক তা বোঝাতে রানী ভিক্টোরিয়া তার ভারতীয় প্রজাবর্গের প্রতিনিধি স্বরূপ সাম্রাজ্যের সেবায় নাইট কমান্ডার অফ দ্য ওয়ার্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া নামে একটি পদ সৃষ্টি করেছিলেন। এরপর সকল দেশীয় রাজ্য বিকৃত রেড অ্যান্ড সাইন উজ্জয়নের অধিকার সহ ইউরোপীয় হেরাল্ডিক মাপকাঠি সম্মত প্রতীক সহ পতাকা লাভ করে। ব্রিটিশ ইন্ডিয়া রেড অ্যান্ড সাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড অ্যান্ড সাইন ব্রিটিশ ভারতের প্রতিনিধি স্বরূপ সর্বাপেক্ষা অধিক গুরুত্ব অর্জন করেছিল। সম্মিলিত জাতিপুঞ্জ এবং 1945 থেকে 47 সময় পর্বে জাতিসংঘে এই পতাকাটি ভারতের পতাকা হিসেবে ব্যবহৃত হতো। বিংশ শতাব্দীর প্রারম্ভে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনতা পাস থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন তার গুরুত্ব অর্জন করতে শুরু করলে একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত করেন দেশীয় নেতারা। 1904 সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপ দান করে। এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামে অভিহিত হয়। লাল চতুষ্কোণাকার এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেত পদ্ম সম্বলিত একটি হলুদ ইনসাইট। পতাকায় বন্দে মাতরম কথাটি বাংলায় লিখিত ছিল। লাল রং ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, হলুদ বিজয়ের ও শ্বেত পদ্ম পবিত্রতার প্রতীক। আজ জানব ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাসের কাহিনী, কারণ এর পরেও জাতীয় পতাকা বহুবার বিবর্তিত হয়েছে এবং বিবর্তিত হতে 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 আজকের তেরঙ্গায় রূপ নিয়েছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে থাকুন ভারতবর্ষের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস। এটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা হিসাবে এটিকে প্রথম ধরা হয়, কারণ ন্যাশনাল কথাটা এটাকেই প্রথম ব্যবহার করেছিল 1883 সালে। এটা হলো আমাদের এটি প্রথম উত্তোলিত পতাকা। 1905 সালের 7ই আগস্ট তোলা হয়েছিল পার্সিবাগান স্কোয়ারে। তখনকার দিনে যুগান্তর পার্টি বলে আরেকটি পার্টি ছিল সেইখানে। এটা 1906 সালে ওনারা উদ্ভাবন করেন এবং সেই 6 সালে উদ্ভাবন করার পর থেকে এটি তাদের পত্রিকায় প্রত্যেক সংখ্যায় ছাপা হতো। ভগিনী নিবেদিতা তিনি বিদেশি হয়ে একজন ভারতীয়, কিন্তু অদ্ভুতভাবে তিনি পতাকার চিত্র 1904 সাল থেকে শুরু করেও 1906 সালে কলকাতা কংগ্রেস কমিটির মিটিংয়ে এই পতাকাটি তুলে ধরেছিলেন বজ্র পতাকা হিসাবে। এটাও 1906 সালে, কিন্তু বন্দে মাতরম কথাটি বাংলায় লেখা। এটা মেদিনীপুরের সতীশ সামন্ত বিপ্লবী ওনার দলের কোনো একজন লোক উদ্ভাবন করেছিলেন। 1906 সালে এই পতাকাটি, এটি একজন WBCS অফিসার, তিনি রিটায়ার করার পরে এইটি দিলেন খালি রঙের পরিবর্তন। এই পতাকাটি 1907 সালে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে স্টুটগার্টে তোলা হয়েছিল ভারতের জাতীয় পতাকা হিসাবে, এবং বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা হিসাবে এটিরই ইতিহাস দেখা যায় সর্বপ্রথম। 1909 সালে প্রকাশিত একটি আর্টিকেল সিস্টার নিবেদিতার, যেটা মডার্ন লিভিং পত্রিকা কলকাতা থেকে বেরোত, কিন্তু এটি অন্য একজন আর্টিস্ট সিস্টার নিবেদিতার পতাকায়, সেই বজ্রকুসুম পতাকা শঙ্করী প্রসাদ বসুর লেখা লোকমাতা নিবেদিতা বই থেকে উনি এটি তুলে সেই বজ্রকুসুমই এঁকেছেন, কিন্তু এটি পঞ্চকোণী পতাকা। এইটিও ভারতের পতাকা, কিন্তু এটি 1918 সালে লোকমান্য তিলক এবং অ্যানি বেসান্ত তৈরি করেছিলেন। দেখতে অনেকটা আমেরিকার পতাকার মতন স্ট্রাইপ।
এটা হোমরুল লীগের সময়তে এই পতাকা কিন্তু তোলা হতো নিয়মিত। এই পতাকাটি 1922 সালে বেজুয়াতে যখন কংগ্রেস কমিটির মিটিং হয় সেই সময়তে মসলিপত্তন কলেজের একটি ছাত্র বিপ্লবী পরিবারের ছেলে পিঙ্গালী ভেঙ্কাইয়া তিনি এই পতাকাটি তৈরি করে এনে গান্ধীজির কাছে সমর্পণ করেন। এই পতাকাটি 1923 সালে গান্ধীজি তৈরি করে কংগ্রেস কমিটিতে মিটিংয়ে তুলেছিল। তো এই পতাকাটি তৈরি করা হয় ত্যাগের প্রতীক গৈরিক বর্ণের উপরে গান্ধীজির চরখা যেটা পরিচিত হয়ে গিয়েছে সেটা দিয়ে। 1930 সালের কংগ্রেস এখানে জওয়াহরলাল নেহরু প্রেজেন্ট করেছিল। এটি আমাদের সম্মানিত জাতীয় পতাকা। 1931 সাল থেকে ক্রমাগত 1946 সাল পর্যন্ত 47 সালের 26 জানুয়ারিও এটি উঠেছিল এবং এই পতাকাটি রাষ্ট্রীয় পতাকা হিসেবে স্বীকার হওয়ার জন্যে তখন কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে চরখার পরিবর্তে আমরা চক্র গোলাকার চক্র স্থাপন করতে চাই। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিম্বলের জন্যে চিঠি আসে, তার থেকে এই সারনাথের অশোক স্তম্ভের যেই চক্রটি সেটিকে পতাকায় দেওয়া হয় এবং ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভের মস্তকটুকু খালি রাখা হয়।